হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমি বুদ্ধ ধর্মের সার সংক্ষেপ বলব হচ্ছে যে আমরা জানি যে বুদ্ধের জন্ম হচ্ছে পাঁচশো তেষট্টি কিংবা ছয়শো তেইশ খ্রিস্টাব্দে তার জন্ম তিনি ছিলেন এক রাজপুত্র মাতা মায়ামাহা এবং মায়ামহ এবং পিতা শুদ্ধদানের ঘরে তার জন্ম তারপরে তিনি বাড়ি থেকে প্রায় চৌচল্লিশ জন দূরে নদীর ধারে তিনি নির্জনে তিনি অনেক সময় সময় কাটাতেন তার মধ্যে একটা চিন্তা আসলো চেতনা আসলো এবং তিনি তারপরে সংসার ত্যাগ করলেন তার স্ত্রী গোপী এবং পুত্র রাহুলকে ত্যাগ করলেন তিনি ত্যাগ করে তিনি কয়েকজন গুরুর কাছে গেলেন দুজন গুরুর কাছে গেলেন প্রথম গুরু আছে আপনার তপস্বী আড়াল কামাল এবং দ্বিতীয় গুরু হচ্ছেন উদ্ধক রামপুত্র কিন্তু কারো শিষ্যস্ত তার মনোভূত হলো না তার প্রতি নিজেই ধ্যান শুরু করলেন এবং তিনি হ্যাঁ দীর্ঘদিন যাবৎ সেই গয়ায় গয়ায় অসৎ বৃক্ষের নিচে তিনি কী করলেন তপস্যা করলেন এবং তিনি বোধিজ্ঞান লাভ করেন বোধি জ্ঞান তো আমরা জানি যে বুদ্ধকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আপনি কে বা আপনি কি ঈশ্বরের কেউ দেবতা না অন্য কিছু তিনি বলতেছেন আমি আলোকিত আমি আলোকিত মানে আমি জ্ঞান প্রাপ্ত কথা অর্থাৎ আর এখানে অনেক কথা যার দশটা বিশটা ত্রিশটা ভিডিওতে শেষ করা যাবে না দেব সমস্ত দুঃখের মূল কারণ কি সমস্ত দুঃখের কারণ আছে যে ভোগ বাসনায় জর্জরিত অববৈচিত্র ভোগ বাসনা ভোগ বাসনা এই ভোগ বাসনার বিষয়টা এক একজনে এক এক রকমের আপনার ব্যাখ্যা বিশ্বাস করে থাকে যেমন যত পাই তত যত চাই তত পাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই মানুষের আকাঙ্ক্ষার শেষ নাই হ্যাঁ মানুষ শুধু চায় 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 কিন্তু সে কি অন্ধভাবে চায় সে ডাইনেও তাকায় না বামেও তাকে না পিছনে তাকে না শুধু হ্যাঁ চাইতে থাকে এই যে মোহ এটা মানুষকে অন্ধ করে দেয় এই জন্য প্রত্যেকটাই ধর্মে দেখবেন যে মানুষের মধ্যে যে কাম ক্রোধ লোভ হিংসা যে ছয় রিপু এটা অনেক শিল্পীরা গানের মাধ্যমে কেউ ধর্মগুরুরা ধর্মের মাধ্যমে এক একজনে একাকের ভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ যে তোমরা এই মুহূর্ত্যাগ করো যেমন ছোটো একটা কথা বলি রাগ যার বেশি রোগ তার বেশি এর কীভাবে দেখবেন রাগের কারণে অনেকে ইষ্ট করে ঠিক না মানে জীবনটাই চলে যায় রাগের কানে রাগ যার বেশি দেখবেন যে মিজাজ সবসময় ঠিকিটে হ্যাঁ এরা দেখলে ধমক মারে হ্যাঁ ওর চিৎকার মারে হ্যাঁ সবাই কিন্তু এর ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না রাগী মানুষ যারা হ্যাঁ রাগী মানুষদের মানুষ কিন্তু শ্রদ্ধা করে না ছোট একটা জিনিস আবার চর্বি দেখবেন চর্বি কোনো কিছু অতিরিক্ত ভালো না ধর্মের সাথে চর্বির কী সম্পর্ক দেখবেন চর্বি যেটা আর কি তেল মানে আপনি বেশি বেশি খাইয়ে বসে আরাম করতে গেলে কিন্তু বিপদ আপনার ব্রেনের অর্থাৎ ব্রেনের যে নার্ভগুলো আছে এর সাইডে চর্বি জমবে আপনার ব্রেন স্টক হবে হাড়ের চারিপাশে চর্বি জমলে আপনার হার্ট স্টক হবে হার্ট ঠিকমতো কাজ মানে ব্লক কাজ করতে পারবে না জাম হয়ে যাবে আবার শরীরের নিচে যদি আপনার চর্বি জমে দেখবেন যে সন্তান উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যারা যারা গায়নি ডাক্তার যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে চর্বি শরীরের নির্মাণ যদি চর্বি জমে যেমন আপনার ফেলেপিউ টিউবগুলো আছে অর্থাৎ ডিম্বু ভাই যে নালিগুলো আছে এর দুই পাশে যদি জমে বিজমে অতিরিক্ত তাহলে যে ওই যে ডিম্বুটা এটা কিন্তু সঠিকভাবে কিন্তু কি চলাচল করতে পারবে না মানে এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড কোনো কিছুই অতিরিক্ত ঠিক না ইসলাম ধর্মে যেটা বলা হয়েছে যে এই যে পৃথিবী পৃথিবীর ভিতরে এবং বাইরে আমরা যা দেখছি এবং দেখছি কিছুর মালিক আল্লাহ এর মালিক আল্লাহ কিন্তু আসলে কিন্তু আমরা এখন মালিক হয়ে গেছি আমাদের প্রত্যেকের ঘরে দলিল আছে বর্ষা আছে নকশা আছে ইত্যাদি ইত্যাদি তাই না আসলে এটা এমনই ছিল এমনই থাকবে আমরা আসলে থাকবো না সারা জীবন আমরা যে মোহ আপনি যদি কোর্টে যান কোর্টে গেলে দেখবেন যে সৎকারা অন্তত সত্তর ভাগ মামলা হচ্ছে এই জমি জমা নিয়ে আর এর মধ্যে আর বিশ ভাগ মামলা হচ্ছে মেয়ে মেয়ে ঘটিত মহিলাদেরকে নিয়ে তাহলে সত্তর ভাগ হলো জমি জমা নিয়ে আর বিশ ভাগ হলো সম্পত্তি নিয়ে বা এরমতি আর হচ্ছে দশ ভাগ অন্যান্য আপনি একটু পরীক্ষা করে দেখেন বাস্তব একদম বাস্তবে এটাই হবে তো বিষয়টা তো আমরা আসলে এই যে ভোগ বাসনার যে মোহ এটাই কিন্তু আমাদেরকে কি করে অসুস্থ করে ফেলে আমরা রাতে ঘুমাইতে পারি না কিন্তু আপনি দেখেন যে পৃথিবীটা কিন্তু আসলে আমোদ মধ্যে জায়গা ভোগবেলা আসে জায়গা এবং প্রত্যেকটা সৃষ্টি কিন্তু আনন্দের মাধ্যমে আমি ধর্ম প্রসঙ্গে বলতে যাই অন্য কথা চলে আসছি যদিও আপনার খেয়াল রাখবেন কথাগুলো অমূলক নয় অহেতক নয় একটা পৃথিবীতে প্রায় তেত্রিশ হাজার কোটি কোটি বৃক্ষ আছে অগণিত শুধু তেত্রিশ লক্ষ পর্যন্ত ফুলই আছে বিশাল ব্যাপার কয়েকদিন আগে অর্থাৎ আমাদের এই যে নভেম্বর মাসে খুলনার যারা বন বিভাগের লোক তারা প্রায় বারোশো প্রাণীদের ছবি নিয়ে একটা বই প্রকাশ করছে বারোশো পশু পাখি জীবজন্তু তো আমরা জানি না আমরা দশটা বিশটির বেশি নাম জানবো না তাই না এরকম ঠিক তো অ্যামাজন জঙ্গলে আরও আছে আরও দশ হাজার প্রজাতির বিশাল ব্যাপার তাই না এগুলো আমরা বলতে পারবো না সম্ভব না তো দেখেন যে প্রত্যেকটা সৃষ্টি কিন্তু সুন্দর আর পৃথিবীটাও কিন্তু অনেক সুন্দর আর চিড়িয়াখানার মতোই যেমন একটা ফুল একই ফুল যেমন গোলাপ ফুল কোনোটা লাল হয় কোনোটা হয় সাদা আবার কোনোটা হয় কি নীল বর্ণের চমৎকার না বেলি ফুল সাদা শিমুল ফুল লাল এবং গাঢ় তাই না এই যে যে সৃষ্টি এই ফুলগুলো কি শুধুই ফুটে শুধু কি সৌন্দর্য ছড়ায় না শুধু সৌন্দর্য ফল এরা শেষ করে না এদের মধ্যে আছে একটা মিষ্টি ঘ্রাণ সুইট স্মেল সুইট স্মেল মিষ্টি ঘ্রাণ আছে এটা এটা তাকে চারিদিকে কী করে মোহিত করে ফুলের হয়তো ভাষা নাই বন্ধুরা ফুলের কি ভাষা আছে না না কে বলছে ফুলের ভাষা আছে কিন্তু ফুলের একাধিক ভাষা আছে যেমন সৌন্দর্য একটা ভাষা সে সৌন্দর্যের মাধ্যমে যেমন তার কারো দৃষ্টি আকর্ষণ করে সৌন্দর্য মানুষের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বর্তমানে পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু সৌন্দর্যকে ভালোবাসে সুন্দরকে ভালোবাসে তাই প্রতিটা ফুল যেমন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী যেমন দৃষ্টি আকর্ষণ করে ঠিক তেমনি যে ফুলের যে ঘ্রাণ সেটা কিন্তু তার যে মানে হৃদয়ে আন্দোলন দেয় মানে আন্দোলিত করে সেটা হচ্ছে কীভাবে যে এই ফুলের ঘ্রাণটা তখন তার নাকে যায় আপনি যখন রাতের আধারে যখন আপনি পদ্মে হাঁটছেন তখন কিন্তু হাসনা হেনা হাসনা হেনা ফুল হাসনা হেনা আর যে গন্ধ আপনাকে কিন্তু মোহিত কর পাগল কর হায় হায় এবং অনেকে আছে আমি ব্যক্তিগতভাবে কিছু সময় দাঁড়াই মানে এই এত অপূর্ব লাগে সেই ঘ্রাণ সেটার কোনো ভাষা নাই মন চায় যে একটু ঘ্রাণ যদি বাসায় নিয়ে যেতে পারতাম হাসনা হেনা ফুলের হাসনা হেনা চারিদিকে শীতল মিষ্টি হ্যাঁ এত ভালো পরিবেশ আর হয় না তো যাই হোক তো পৃথিবীটা যদি আপনি দেখতেন একবার যে আমি মাঝে মাঝে আমার ভিডিও আছে যে পৃথিবীর একটা চিড়েখানার মতো যে আপনি আমেরিকার আলাস্কায় যাবেন সেখানে আছে সলেমান্ডা ফিশ অ্যামাজনে যাবেন আরাকন্ডা যা আপনি অন্য কোথাও নাই সেখানে আছে হামিববার আপনি অন্য কোথাও নয় আফ্রিকাতে যে জেরাফ আছে জেবরা আছে আপনি অন্য কোথাও নাই আসামের ভারতের আসামে যে বড়ো সাইজের ব্যাং আছে তিরিশ চল্লিশ কেজি যা আপনি অন্য কোথাও নাই রাশিয়ার সাইব্রেস যাবেন যে পাখি প্রজাতি হাজার হাজার পাখি যেটা এত প্রজাতি অন্য কোথাও নাই সিনের পাহাড়ি অঞ্চলে আসবেন সালে মান্ডা যেটা পৃথিবীর অন্য কোথাও নাই অস্ট্রেলিয়াতে যাবেন সেখানে বলে ক্যাঙ্গার সেখানে আপনার ডেঙ্গু প্লাটিপাস বা ক্যাঙ্গারু আছে যেটা পৃথিবীর অন্য কোথাও নাই তারপরে আমরা যদি মেরু অঞ্চলে যাই সেখানে যে আপনার পেঙ্গুইন বলেন বা ডলফিন বলেন বা তিমি বলেন বা হাঙ্গর বলেন যেটা পৃথিবীর অন্য কোথাও নাই পুকুরে গেলে আপনি পাবেন ছোটো ছোটো টাকি মাছ আর পুঁঠি মাছ বিলে গেলে পাবেন আপনি মাছ শোল মাছ আবার সাগরে গেলে আপনি আপনি ইলিশ এক একটা পরিবেশে এক এক ধরনের জীবন্ত দিয়ে হায় সুবাহান আল্লাহ হিন্দুরা বলে থাকেন যে চুরাশি লক্ষ প্রজাতির চুরাশি লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে আছে আপনারা যদি ভালো করে দেখেন যে চুরাশি লক্ষ প্রজাতি না এর চেয়ে বেশি পরিমাণ প্রাণী পৃথিবীতে আছে এবং নলেজ অন সাইক্লোপিন একটা বই আছে এটা আমার কথা না সেখানে আছে চুয়ান্ন লক্ষ প্রজাতির প্রাণী আছে আমরা মুসলমানরা বলে থাকি আঠারো হাজার মাতলুকাত আঠারো হাজার মাতলুকাত কথাটা ঠিক কিনা এটা আমি বলতে পারবো তবে আঠারো হাজার মাক্য কথা ঠিক না কারণ পৃথিবীতে অনুজীব আছে এটা হাজার হাজার দিয়ে তুলনামূলক ভুল হবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত এটা যারা প্র্যাকটিশিয়ান অর্থাৎ মেডিকেলের যারা প্র্যাকটিশিয়ান তাকে জিজ্ঞেস করে দেখেছে অনুজীবগুলো কত প্রকার আছে পৃথিবীতে অনন্ত কোটি জীবাণু পৃথিবীতে এবং সব কিছুই কিন্তু সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে কিন্তু পরিচালিত হচ্ছে এটা বিশাল ব্যাপার সবই কিন্তু একটা নিয়ম তান্ত্রিকভাবে চলছে হ্যাঁ তো আমাদের এই যে যে ভালো আর মন্দের খেলা এই যে খেলার খেলা এর আছে কিছু মানে যেজন খেলায় খেলা সেই অভিধানে তো সর বুদ্ধ ধর্মের কথা আলোচনা করেছিলাম যে বাসনা জড়িত ভোগ বাসনা জর জড়িত আমাদের যে অপবিত চিত্ত এটা হচ্ছে আমাদের সমস্ত অশান্তির মূল কারণ আমরা শুধু পেতে চাই পেতে চাই কেউ কেউ দিতে চাই না হুম এই মোহ ত্যাগ করতে হবে এবং সেই যে আত্মা আত্মাকে পবিত্র করলে কি হবে নির্বাণ লাভ করা যাবে অর্থাৎ সেই যে স্বর্গীয় সুখ অনন্ত সুখ লাভ করা যাবে আপনার ভিতরে যে মোহ আছে হ্যাঁ যে আমিত্ব আছে আমিত্বকে জেনে ফেলান যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে নিজেকে চিনতে পারছে সে স্রেষ্ঠকে চিনতে পেরেছে আপনার ভিতরে যে আমি আছে সেই আমি আপনি খুঁজে বের করেন আমার অন্য উদাহরণ আছে হয়তো আপনারা ওই ভিডিও দেখবেন কিনা না আকাশে সূর্য ডগ ডগে সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছে আপনি সেখানে একটা মাটির চারা ধরবেন ওর মধ্যে আপনার সূর্য আসবে না একটা পাথর ধরবেন সূর্য আসবে না একটা কাগজ ধরবেন সূর্য আসবে না হ্যাঁ অথবা অন্য কিছু ধরেন সূর্য আসবে না যখন আপনি একটা চকচকে একটা আয়না আধুনিক কালের যে আয়না আয়নাটাকে যদি আপনি সূর্যের বিপরীতে ধরেন তাহলে দেখবেন যে ওর ভিতরে আর একটা সূর্য উৎপন্ন হয়ে গেছে আপনার কল আপনার আত্মা আপনার দিল আপনার মন আপনার এই ভিতরটাকে পরিষ্কার করেন দেখবেন যে হ্যাঁ সৃষ্টিকর্তা আর যে রূপ তার ভিতরে আপনি দর্শন দেবেন প্রসন্দ দেখেন ঘরের ভিতরে কিন্তু আলো ঢোকে না এই মানে সূর্য ঢোকে না যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি আর প্রশ্ন করবো একটু খেয়ালে ঘরের মধ্যে কি সূর্য ঢোকে না ঘরের কোনো সূর্য ঢোকে না কিন্তু আমি বললাম যে সূর্য ঢুকে সূর্য ঢোকে না একথা সত্যি কিন্তু আপনার সূর্যের যে আলোটা এই আলোটা বিভিন্নভাবে বিস্তৃত হয়ে কিন্তু আপনার ঘরের মধ্যে ঢোকে দিনের বেলা তাই আপনি দিনের বেলা আপনার আলো জ্বালাতে হয় না ঠিক তো জানলা খোলা রাখেন দেখবেন যে জানলা খোলা রাখলে আপনি বাইরের আলো বাতাস যেমন প্রবেশ করবে হ্যাঁ কোনো ফুলের গ্রাম বা সব কিছু কিন্তু আপনার ভিতরের যে জানলা আছে এটা আপনি খুলে অর্থাৎ যে কল্পটাকে পরিষ্কার করেন মানে খুললেই হবে না আপনার ভিতরটাকে পরিষ্কার করেন পার্থ যে মোহগুলো আছে সেই মোহগুলোকে দূর করেন দেখবেন যে হ্যাঁ শান্তির যে সুবতাস প্রবাহিত হওয়া শুরু করবে বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন তৈরি